নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের শি বুস্টারে আজ হচ্ছে এইট সেপ্টেম্বর আট নয় দু হাজার কুড়ির কারেন্ট অফেয়ার্স নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অফেয়ার্সগুলো আর ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে তোমরা ভিডিও ডেসক্রিপশন চেক করো ওখান থেকে তোমরা ডেলি পিডিএফ ডাউনলোড করতে পারবে আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করো আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে সম্প্রতি কে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন সম্প্রতি কে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন এক্ষেত্রে উত্তরটি হবে অনিল জৈন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার একটা ছবিও আমরা এখানে দিয়েছি দেখো অনিল জৈন যিনি হচ্ছেন একজন পলিটিক্যাল লিডার আর উনি হচ্ছেন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফ বিজেপি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল এটি গড়ে ওঠে উনিশশো কুড়ির মার্চে আর এর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে দিল্লিতে আচ্ছা পরের প্রশ্নে সম্প্রতি প্রস্তুত রিপোর্ট অনুসারে কোন দেশে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী রয়েছে বর্তমানে বিশ্বের কোন দেশে বৃহত্তম নৌবাহিনী রয়েছে এক্ষেত্রে উত্তরটি হবে চীন অপশান সি চীন ইজ অ্যাডেন্সার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীক্ষা বিভাগের পেন্টাগনের একটি প্রতিবেদনে এটি জানানো হয়েছে যে বর্তমানে বিশ্বের সব থেকে বৃহত্তম নৌবাহিনী রয়েছে চীনে যেখানে চীনের কাছে রয়েছে তিনশো পঞ্চাশটি বিশেষ ক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন এবং অন্যদিকে আমরা যেটা জানি বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা আমেরিকার কাছে রয়েছে দুশো তিরানব্বইটি যুদ্ধজাহাজ এবং চীনের কাছে এখানে রয়েছে তিনশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ এবং সামমেরিন চীনের ক্যাপিটাল কি বেজিং চীনের কারেন্সি কী রয়েছে রেনমিনবি তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী তোমরা এটা কমেন্ট করে জানাবে চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ছো পরের প্রশ্ন পরের প্রশ্ন প্রশ্ন নম্বর তিন আইডিয়া এবং ভোড়াফোন একসাথেই মিলিত হয়ে যে নতুন কোম্পানি আত্মপ্রকাশ করলো তার নাম কি দেখো আইডিয়া এবং ভোড়াফোন কোম্পানি কে দুটি কোম্পানি একত্রে মিলিত হয়ে যে নতুন কোম্পানি আত্মপ্রকাশ করলো তার নাম কি এক্ষেত্রে উত্তরটি হবে ভিআই অপশন এ ইজ দ্য রাইড এই ভিআই কোম্পানির এমডি এবং সিও কে রয়েছেন রবীন্দ্র টাক্কর এবং এর হেডকোয়ার্টার কোথাও রয়েছে গান্ধীনগরে গুজরাটের গান্ধীনগরে তাছাড়াও পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর চার সম্প্রতি ভারত কোন দেশের সাথে এ কে টু থার্টি থ্রি যুদ্ধরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর করলো ভারত কোন দেশের সাথে এ কে টু থার্টি থ্রি চুক্তি স্বাক্ষর করলো এক্ষেত্রে উত্তরটি হবে রাশিয়া অপশান সি রাশিয়া ইজ দার আইড অ্যান্সার বর্তমানে ভারতে যিনি ডিফেন্স মিনিস্টার রয়েছেন রাজনাথ সিং উনি এই চুক্তিটি স্বাক্ষর করেছেন তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট নোট এখানে রয়েছে তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যে এ কে ফর্টি সেভেন রাইফেলটি রয়েছে এর আবিষ্কর্তা হলেন মিখাইল মানাসনিকভ যিনি হচ্ছেন একজন রাশিয়ার ব্যক্তি আর রাশিয়ার ক্যাপিটাল কী মস্কো রাশিয়ার প্রেসিডেন্ট রয়েছেন বর্তমান পুতিন এবং রাশিয়ার কারেন্সি কি রয়েছে রাশিয়ান রুবেল পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর পাঁচ ভারত কোন সালে চন্দ্রযান তিন উৎক্ষেপণ করতে চলেছে ভারত কোন সাল নাগাদ চন্দ্রযান তিন উৎক্ষেপণ করতে চলেছে এক্ষেত্রে উত্তরটি হবে দু একুশ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের বর্তমান স্টেট ফর স্পেস মিনিস্টার যিনি রয়েছেন ডক্টর জিতেন্দ্র সিং উনি এটি ঘোষণা করেছেন তিনি এটি জানিয়েছেন ভারত দু হাজার একুশ সাল নাগাদ দু হাজার একুশ সালের প্রথমের দিকে উৎক্ষেপণ করতে চলেছে চন্দ্রযান যে স্যাটেলাইটটি ছিল এটি ভারত কবে লঞ্চ করেছিল দু হাজার উনিশের বাইশে জুলাই আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর ছয় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চক্ষু দানের প্রতিশ্রুতি দিলেন সম্প্রতি আমাদের দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চক্ষু দানের প্রতিশ্রুতি দিলেন এক্ষেত্রে উত্তরটি হবে তামিলনাড়ু অপশন বি ইজ রাইট আইডার তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন কে পারস্বামী উনি এই ঘোষণাটি করেছেন তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল কি চেন্নাই তামিলনাড়ুর বর্তমান গভর্নর কে রয়েছেন বানোয়ারিলাল পুরোহিত এবং তোমরা অবশ্যই মনে রাখবে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কবে পালন করা হয় তেরোই আগস্ট তাছাড়া পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর সাত কোন সংস্থা মিসাইল উৎক্ষেপণের জন্য হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল তথা এইচএস টিভিডি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলো কোন সংস্থা দেশের কোন সংস্থা মিসাইল উৎক্ষেপণের জন্য হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল তথা এইচএস টিভির পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল এক্ষেত্রে উত্তরটি হবে ডিআরডিও অপশান সি ইজ অ্যাডেন্সার ডিআরডিও তথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করেছে এর হেডকোয়ার্টার্স কথা রয়েছে নিউ দিল্লিতে এর এই কবে প্রতিষ্ঠিত হয় এটি গড়ে ওঠে উনিশশো সালে ছ পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর আট সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইয়েন বেল সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন উনি কোন দেশের খেলোয়াড় ইনবেল সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন উনি কোন দেশের খেলোয়াড়ে উত্তরটি হবে ইংল্যান্ড অপশন ইজ দ্য অ্যান্সার উনি একজন ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিলেন ওনার সম্পূর্ণ নাম হচ্ছে ইয়েন রোনাল্ড বেল উনি ওনার ক্যারিয়ারে মোট একশো আঠেরোটি টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং একশো একষট্টি ওডিআই ম্যাচ এবং আটটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আর সম্প্রতি উনি আটত্রিশ বছর বয়সে সমস্ত প্রকার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর নয় প্রতি বছর কবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস তথা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পালন করা হয় প্রতি বছর কবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় এক্ষেত্রে উত্তরটি হবে এইট সেপ্টেম্বর অপশান বি ইজ দ্য প্রতি বছর আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় আর এবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম কি ছিল এক্ষেত্রে কোন জিনিসের উপর প্রকাশ করা হয়েছে লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড ক্রাইসিস বিয়ন্ড আর আটই সেপ্টেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করেছিল ইউনেস্কো তার চোদ্দতম জেনারেল কনফারেন্সে যেটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের লক্ষ্য কি ব্যক্তি সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা ব্যক্তি সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এছাড়াও পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর দশ কে এফ ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড পিক্স টোয়েন্টি টোয়েন্টিতেই প্রথম স্থান অধিকার করলেন ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড পিক্স টোয়েন্টি টোয়েন্টিতে প্রথম স্থান অধিকার করলেন কে এক্ষেত্রে ওতটা পিয়ারে গ্যাসলি অপশন সি ইজ রাইট অ্যান্সার দেখো পিয়ার গ্যাসলি যিনি হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ফ্রাঞ্চ কার রেসিং ড্রাইভার আর এই ইটালিয়ান গ্র্যান্ড ফিক্স টোয়েন্টি টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল ইটালিতে আর এক্ষেত্রে দ্বিতীয় স্থান কে অধিকার করেছেন এই ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড ফিক্স টোয়েন্টি টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে অধিকার করেছেন কার্লোস স্যানিক জুনিয়র এবং তৃতীয় স্থান অধিকারও করেছেন ল্যান্সেস স্ট্রল তোমাদের আরো বাইরে জানিয়ে রাখি ভিডিও ডিসক্রিপশনে পিটিএ লিংক দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে পিডিও ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে আর আজকে ভিডিও এতটা পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে